টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ভাঙন। এর মধ্যে অনেক বসতঘর ও ফসলি জমি যমুনার গর্ভে চলে গেছে। গেল বুধবার থেকে ভাঙন দেখা দিয়েছে সলিমাবাদ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায়। টাঙ্গাইল প্রতিনিধি তুহিন খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল এক মাস ধরে ভাঙনের তীব্রতা বেড়েছে টাঙ্গাইলের নাগরপুরের সলিমাবাদ ইউনিয়নের পাইসকা মাইঝাইল, খাস ঘুনিপাড়া, চর সলিমাবাদ ও ভূতের মোড় সহ বিভিন্ন এলাকায়। এরই মধ্যে সেখানকার অনেক বাড়িঘর ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। গেল বুধবার বিকালে যমুনায় বিলীন হয়ে গেছে সলিমাবাদ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের অর্ধাংশ, বিলীনের পথে স্কুলের নতুন ভবনও। তিন বছর আগে থেকে নদী ছিল অনেক দূরে, মানে ভাঙতে ভাঙতে একটু নদীর এখন দেখলেই পারছেন আপনারা স্কুলের সামনে, মানে স্কুলের অর্ধেক ভেঙেই গেছে। আমরা দুই তিনবার ভাঙ্গা দিছি, ভাঙ্গা দিয়ে এখন নদী গর্ভে স্কুলে ছিলাম, স্কুলও এখানে যমুনার কবলে নদীতে চলে যেতেছে। এখন আমরা খুব অসহায়, আইসা মানুষের জায়গায় এসে আশ্রয় নিছি। আগে বাড়ি ছিল ওই পাত্রাইল, পাত্রাইল ওইখানে ভাঙ্গা পরে ওইখানটা আবার যা পাকসা বাড়ি করছি, ওইখানটা ভাঙ্গি আবার রিচার্জ ছেলে দিয়েছি। এইখানে এইখানে আসার পরেও এখন আর বাড়ি করার মতো কোনো জায়গা বসার নাই। খুব কষ্টে আছি আমরা, খুব দুঃখে লইছি। নদী বান্ধার কথা ভাঙ্গিয়া দেয় না, আমরা গোয়ার বাড়ি ভাঙ্গিয়া কখানে ঠাহি চহে পাতারে, এরকম কষ্টে করে আমরা লইছি। জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ভাই 30,000 জিও ব্যাগ এবং 300 টিউব বরাদ্দ দিয়েছেন, যাতে করে আমাদের একটি শিক্ষা প্রতিষ্ঠান সলিমাবাদ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটি রক্ষা করা যায়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাইল কর্তৃক ইতিমধ্যেই জরুরি প্রতিরক্ষামূলক কাজের আওতায় জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু করেছে। মোট 300 মিটার দৈর্ঘ্যে জিও ব্যাগ ডাম্পিং কাজ বাস্তবায়ন করা হবে, আশা করা যায় আমরা স্কুলটি রক্ষা করতে পারব। প্রায় 5 বছর ধরে নাগরপুরের সলিমাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকা ভাঙছে। এ পর্যন্ত 4 শতাধিক বসত বাড়ি ও অনেক ফসলি জমি হারিয়ে গেছে যমুনা নদীতে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।